মালদা জেলা বইমেলায় এক আলোচনা সভায় বক্তব্য দিতে আসেন বিশিষ্ট অধ্যাপক তৃণমূল নেতা ওম প্রকাশ মিশ্র। এদিনের আলোচনার বিষয়বস্তু ছিল ভালোবাসার মেলবন্ধনে গড়ে উঠুক নতুন বিশ্ব। বর্তমান সমসাময়িক সাম্প্রদায়িক পরিস্থিতিতে এই বিষয়ের উপর বক্তব্য রাখেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র ছাড়াও অধ্যাপক বিকাশ রায় এবং অধ্যাপক মনোজ ভোজ। গোটা অনুষ্ঠানটি আলোচনা করেন অধ্যাপিকা দীপান্বিতা শর্মা। বর্তমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক শক্তি এই দেশ ক্রমশ বিভাজনের রাস্তা চওড়া করেছে। সমসাময়িক পরিস্থিতিতে এই আলোচনাকে ঘিরে বইমেলায় জনসমাগম লক্ষ্য করা গেছে। অধ্যাপক বিকাশ মিশ্র তাদের বক্তব্যে চুলচেরা বিশ্লেষণ করে এদেশের মানুষ বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী সেই বিষয়টি তুলে ধরেন। অবশেষে একান্ত সাক্ষাৎকারে বিশিষ্ট অধ্যাপক ওম প্রকাশ মিশ্র জানান, তিনি মালদা জেলা বইমেলায় এসে আপ্লুত। এই বইমেলাই পারে আমাদের বন্ধন সুদৃঢ় করতে। এই জন্যই রাজ্য সরকার জেলা মেলা ছাড়াও কালিয়াচকের মতো প্রত্যন্ত এলাকাতেও এই বছর বইমেলা করার সিদ্ধান্ত নিয়েছে। আজকে বই মালদা বইমেলায় এসে আপনার কেমন লাগলো? ঐতিহ্যবাহী বইমেলা, আর অনেক বছর পরে আসলাম এবং আজকে বক্তা হিসেবে আসলাম। আমি খুব খুশি, অভিভূত। খুব সুন্দর ব্যবস্থাপনা এবং ভারতবর্ষের সমস্ত মনীষী তাদেরকে স্মরণ করে বইমেলার প্রাঙ্গণটা সাজানো হয়েছে এবং তাদের যে কন্ট্রিবিউশন সেগুলিকে স্মরণ করে, এটা তো দারুণ ব্যাপার। আজকে যে বিষয়টার সঙ্গে আপনি আজকে বক্তব্য দিলেন, সবাই শুনল, তার সঙ্গে বর্তমানে যে রাজনীতি ও তোলপাট করা যে আন্দোলন হচ্ছে এনআরসির সঙ্গে কি সেই এটার কোনো আপনি এ বুঝতে পারছেন? মানে সুন্দর পৃথিবী গড়ে তুলতে হলে অতি অবশ্যই আমাদেরকে নিজেদের সুন্দর হতে হবে, নিজেদের নিষ্পক্ষ হতে হবে এবং নিজেদের শান্তিপ্রিয় হতে হবে, এবং সেটা ভারতবর্ষের সাংবিধানিক গণতান্ত্রিক ব্যবস্থায় তা বিদ্যমান রয়েছে। কিন্তু সেই ব্যবস্থা যদি ভেঙে পড়ে, যদি সাংবিধানিক গণতান্ত্রিক ব্যবস্থায় যদি হানাহানির জায়গা, ধর্মীয় বিদ্বেষের জায়গাকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে সেটা সাংবিধানিক ব্যবস্থার বিরুদ্ধে হবে এবং সেটা ভারতবর্ষের সংগতির বিপক্ষে যাবে। এবং বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বলবো যে এই রকম যে অপচেষ্টা হচ্ছে সেটাকে ভারতবর্ষের নাগরিক সমাজ, ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল এবং ভারতবর্ষের অপমান নাগরিক প্রতিহত করবো, ব্যাহত করবো এবং অতি অবশ্যই আর কি সাংবিধানিক ব্যবস্থাকে মজবুত করবার আমাদের যে প্রচেষ্টা সেটাকে সুসংগত করবো। সরকারের কাজই হচ্ছে যে গণতান্ত্রিক চেতনার জায়গা আর শিক্ষা দীক্ষার জায়গাটাকে সম্প্রসারিত করা, এবং সেই দিক দিয়ে দেখতে গেলে যে পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছেন, আমি এখানে মালদাতেও দেখলাম যে আকারে বা পরিসরে বা ব্যবস্থাপনায় বৃদ্ধি ঘটেছে এবং সেটাকে অন্যত্র বা এবং সর্বত্র ছড়িয়ে দেওয়ার রাজ্য সরকারের প্রচেষ্টা, সেটা স্বাগতযোগ্য। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।